চলমান বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক নির্বাচিত হয়েছেন জাতীয় দলের তারকা লিটন কুমার দাস। 2021 টি টোয়েন্টি থেকে দুর্দান্ত ফর্মে আছেন লিটন, কিন্তু 2023 সালের শেষের দিকে তিনি তার ফর্ম হারান, বিশ্বকাপে তাকে ভুক্ত হয়েছিল। এমনকি এবারের বিপিএলেও এখন পর্যন্ত 5 ম্যাচে মোট 38 রান করেছেন লিটন দাস। এ কারণে তাকে নিয়ে সমালোচনার শেষ নেই। নিজের ফিটনেসের অভাবের কথা বলেছেন কুমিল্লার ক্রিকেট তারকা মোহাম্মদ রিজওয়ান। গত বিপিএলেও কুমিল্লার ছিলেন পাকিস্তান ক্রিকেটের নির্ভরযোগ্য এই ক্রিকেটার। লিটনের সঙ্গে তার পরিচয় আছে। এই ব্যাটসম্যানের ফর্ম নিয়ে কথা বলতে গিয়ে টাইগারদের প্রশংসা করেছেন রিজওয়ান। কুমিল্লা দলের অবস্থা নিয়ে রিজওয়ান বলেন, যদি পয়েন্ট টেবিল লক্ষ্য করেন তাহলে আমরা ভালো পজিশনে রয়েছি। আমরা কেবল 4টা, মূলত 5টা ম্যাচই খেলেছি। আমাদের জয় পরাজয় সমান, আমরা খুব বেশি ম্যাচ হারিনি। যেসব ম্যাচগুলোতে হেরেছি সেগুলোর ব্যবধান খুবই কম। অবশ্য খুব দ্রুতই ভুল শুধরে কুমিল্লা জয়ের ধারায় ফিরবে এমনটাই বিশ্বাস করেন রিজওয়ান। রংপুরের বিপক্ষে আমরা কিছু ছোট ছোট ভুল করেছি, কিন্তু ইনশাল্লাহ কুমিল্লা এখান থেকে কামব্যাক করবে।